আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। ইসকন দমাতে এবার মাঠে নেমেছে ছাত্র শিবির। আসুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সংগ্রামী উপস্থিতি, আজকে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে সারা পৃথিবীবাসীকে দেখিয়ে দেখিয়ে মানুষ হত্যা করে কুনিয়া সিরাপ বাংলাদেশের ফাঁসিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। সেই দলের অব্যাহত রেখে ক্রিয়ার হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কুনিয়া সিরা তার ফাঁসিবাদকে কায়েম রেখেছিল। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে চিহ্নিত করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ফেলে দিয়ে বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে। আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প শুনেছি, আমরা নমরুদ দেখিনি নমরুদের গল্প শুনেছি, আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি, কিন্তু এই প্রজন্ম কুনি হাসিনাকে দেখেছে, এই প্রজন্ম কুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোন অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং উদ্যত্তপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফাঁসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফাঁসিবাদকে সহ্য করবে না। সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন মাধ্যমে ফাঁসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তার ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো, সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবু সাঈদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফাঁসিবাদের পক্ষে যদি কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন, বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা, সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আবারও বলছি, ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাট দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হবে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসিম আলী ভাইকে, বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই প্রজন্ম সেদিন বোবাকান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাটকে সহ্য করবে না। আমাদের বুকে আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাঈদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করে, এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য,
এই ফ্যাসিবাদের পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথাটা দিয়ে উঠার চেষ্টা করছে। ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই, আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এই প্রজন্ম তারা সততা দক্ষতা দেশপ্রেমের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চায়। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ইসমাইলের উত্তরসূরি, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আবদুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তরসূরি। এখন আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে যারা পরিচালনা করবেন, আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ। আজকের এই মিছিলোত্তর সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ! ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ! রাজধানীতে আজকে ঠিক কিছুক্ষণ আগে শুরু করেছে ইসলামী ছাত্র বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করে।